পৃথিবীর সবথেকে ধনী পরিবার কোনটি? পৃথিবীর সবথেকে ধনী পরিবার দুবাইয়ের পরিবার নাকি কাতারের পরিবার, নাকি এই লিস্টের শীর্ষে রয়েছে সৌদি আরব পরিবার? বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু পরিবার রয়েছে যাদের হাতে পুরো দেশ চালানোর ক্ষমতা রয়েছে, এবং এই সকল পরিবার যেই সিদ্ধান্ত গ্রহণ করবে দেশে তাই চলবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবথেকে পাওয়ারফুল এবং ধনী 10টি পরিবার সম্পর্কে। এই রয়্যাল ফ্যামিলিগুলোকে দেখার পর আপনার নিজের চোখে বিশ্বাস হবে না, কারণ এদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না যে তারা এই টাকাগুলো দিয়ে কি করতে পারে। তো যাই হোক, পৃথিবীর সব থেকে ধনী এবং পাওয়ারফুল 10টি রয়্যাল ফ্যামিলিকে দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো পহলে। হ্যাঁ, জলদি করো, মুঝে পতা হ্যায় কি আপ লোগ নাহি করতে হো, ভিডিও দেখতে হো লেকিন সাবস্ক্রাইব নাহি করতে, লাল কালার কা বাটন নাহি দবাও। ঠিক আছে, তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। 10 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ লিখেনস্টাইন। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং ধনী 10টি রয়্যাল ফ্যামিলির লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে এই পাওয়ারফুল ফ্যামিলি। ইউরোপের একটি ছোট দেশের নাম হচ্ছে লিখেনস্টাইন, এবং এই রয়্যাল ফ্যামিলি শুরু হয়েছিল প্রিন্স কার্ল 1 কে দিয়ে। বর্তমানে এই দেশটি যিনি শাসন করছেন তার নাম হচ্ছে কিং হ্যান্স অ্যাডাম 2, এবং এই পরিবারই লিখেনস্টাইন দেশটি শাসন করে থাকে। এই রয়্যাল ফ্যামিলি এতটাই বিলাসী জীবনযাপন করে যে আপনি ভাবতেও পারবেন না। যদিও এই দেশটি একটি ছোট দেশ, কিন্তু এই দেশটি যে পরিবার শাসন করে থাকে সেই পরিবারটির কাছে প্রচুর পরিমাণে ধন সম্পদ রয়েছে। এই রয়্যাল পরিবারের কাছে একটি বিশাল প্যালেস রয়েছে যেটি কোনো ডিজনি প্রিন্সেসের বাড়ির মতো মনে হয়। পুরো রয়্যাল পরিবার এই বিশাল প্যালেসে খুব ভালোভাবে জীবনযাপন করে থাকে। দেশটিতে যেহেতু রাজতন্ত্র চলে, তাই এই পরিবার যা বলবে দেশের মানুষকে তাই করতে হবে। বন্ধুরা, এই লিস্টে মুকেশ আম্বানি এবং তার পরিবারও আসতে পারত, কিন্তু যেহেতু তারা রাজকীয় পরিবার না বা কোনো দেশকে শাসন করে না, তার কারণে এই লিস্টে মুকেশ আম্বানি এবং তার পরিবারকে আনা হয়নি। তবে সম্পদের দিক বিবেচনা করলে তারাও কিন্তু এই লিস্টে আসত। তো যাই হোক, এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ মরক্কো। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং ধনী 10টি পরিবারের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে মরক্কোর রাজপরিবার। এই রয়্যাল ফ্যামিলির হেড হচ্ছেন কিং মোহাম্মদ 6। 1999 সালে যখন তার পিতা মারা যান, তখন থেকে তিনি এই রয়্যাল ফ্যামিলির হেড হন। তিনি মরক্কো দেশের পাওয়ারে আসার পরে দেশটির অনেক কিছু পরিবর্তন করেছেন। পৃথিবীর সব থেকে ধনী রাজাদের মধ্যে তিনি অন্যতম স্থানে রয়েছেন, এবং তিনি যে প্যালেসে বসবাস করেন সেটি পৃথিবীর অন্যতম সেরা লাক্সারি প্যালেস। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ দুবাই। দুবাই ফ্যামিলি সম্পর্কে আর কি বলবো, আপনারা অনেকে মনে করেছেন যে দুবাই ফ্যামিলি হয়তো 1 নম্বরে কিংবা 2 নম্বরে থাকবে, কিন্তু বন্ধুরা, দুবাই ফ্যামিলির থেকেও অনেক রয়্যাল ফ্যামিলি পৃথিবীতে আছে। দুবাই ফ্যামিলি সম্পর্কে আমরা বেশি জানি কারণ তারা অন্যান্য ফ্যামিলিদের থেকে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তাছাড়া ইনোভেটিভ কাজ করার জন্য মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে পুরো পৃথিবীতে চর্চা করা হয়ে থাকে। তাছাড়া দুবাইয়ের রাজপুত্র এবং দুবাইয়ের রাজকন্যার জন্য দুবাই ফ্যামিলি বেশ পরিচিত। দুবাই পরিবার এতই বিলাসী জীবনযাপন করে থাকে যে তাদের গাড়িগুলো সব সোনার গাড়ি হয়ে থাকে, তারা সোনা ছাড়া অন্য কিছু বোঝে না। দুবাইয়ের সব থেকে বড় প্যালেস এবং সব থেকে বড় বিলাসবহুল জাহাজ শেখ মোহাম্মদ বিন রাশিদ ব্যবহার করে থাকেন। তার প্যালেসের দিকে তাকালে বিশাল শব্দটিও তার কাছে ছোট হয়ে যায়, এবং বিভিন্ন ওয়েবসাইট বলছে যে বর্তমান সময়ে দুবাই ফ্যামিলির নেট ওয়ার্থ হচ্ছে $300 বিলিয়ন। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পত্তির থেকেও অনেক বেশি। 7 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ ব্রুনাই। পৃথিবীর সব থেকে ধনী এবং পাওয়ারফুল 10টি রয়্যাল ফ্যামিলির লিস্টে 7ম অবস্থানে রয়েছে ব্রুনাইয়ের রাজকীয় পরিবার। ব্রুনাইয়ের রাজা সম্পর্কে আর কি বলবো, তিনি এতটাই বিলাসী মানুষ যে তার কাছে পৃথিবীর সব থেকে বেশি গাড়ির কালেকশন রয়েছে। পৃথিবীর সব থেকে বেশি রোলস রয়্যালস, ফেরারি, ল্যাম্বরগিনি এবং স্পোর্টস কার রাখার জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। শুধুমাত্র তার পরিবারের জন্য তিনি 500টি রোলস রয়্যালস ব্যবহার করে থাকেন। ব্রুনাইয়ের রয়্যাল ফ্যামিলির জীবনযাত্রা দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। এই ফ্যামিলির হেডের নাম হচ্ছে সুলতান হাসান আল বলখিয়া, যিনি তার বিতর্কিত লাইফস্টাইলের জন্য অনেক সময় চর্চার বিষয় হয়ে থাকেন। শুধুমাত্র হাসান আল বলখিয়ার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ $30 বিলিয়ন। ব্রুনাই পরিবারের প্রত্যেকটি সদস্য $বিলিয়ন ডলারের মালিক। হাসান আল বলখিয়া এত সোনা পছন্দ করেন যে তার কাছে একটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি রোলস রয়্যালস রয়েছে। শুধুমাত্র হাসান আল বলখিয়ার কাছে প্রায় 7000 গাড়ির কালেকশন রয়েছে। এছাড়াও হাসান আল বলখিয়া ব্যক্তিগত প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকেন। একটি রিপোর্টে বলা হয়েছে তার একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে যেটি কিনা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ থাইল্যান্ড। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং ধনী 10টি রয়্যাল ফ্যামিলির মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে থাইল্যান্ডের রাজপরিবার। থাইল্যান্ডের রাজপরিবারকে বলা হয় পৃথিবীর সব থেকে পাওয়ারফুল একটি রাজপরিবার। এবং থাইল্যান্ডের কিং সম্পর্কে আর কি বলবো, তাকে নিয়ে আমরা
আমরা একটি ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করেছি, সেটি দেখলে বুঝতে পারবে থাইল্যান্ডের রাজাকে কেন পাগল রাজা বলা হয়। তিনি হাফ প্যান্ট পরে গার্লফ্রেন্ডের সাথে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ান। এছাড়াও থাইল্যান্ডের রাজার এমন এমন সব শখ রয়েছে যেগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। 2016 সালে যখন মহাভাজিরা লঙ্কনের পিতা দুনিয়া থেকে বিদায় নেন, তখন থেকে তিনি থাইল্যান্ডের রাজ পরিবারের গদি সামলাচ্ছেন। থাইল্যান্ডের রাজ পরিবারকে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে। থাইল্যান্ডের রাজ পরিবার যেটাই বলবে দেশের মানুষজনকে সেটাই মাথা পেতে নিতে হবে। থাইল্যান্ডের রাজার রাজপ্রাসাদ সম্পর্কে আর কি বলবো, তার রাজপ্রাসাদটি একবার দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, থাইল্যান্ডের রাজ পরিবার সম্পর্কে আপনি যদি কোনো নেতিবাচক কথা বলেন তাহলে আপনাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি রাজা সম্পর্কে কোনো খারাপ কথা বলে তাহলে তাকে জেলের মধ্যে পচে মরতে হবে। থাইল্যান্ডের রাজার পার্সোনাল কথা বললে, তার বেশ কয়েকজন স্ত্রী রয়েছে, এর পাশাপাশি তার গার্লফ্রেন্ডের সংখ্যা অনেক। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে দ্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি। পৃথিবীর সব থেকে ধনী এবং পাওয়ারফুল রয়্যাল ফ্যামিলির মধ্যে 5 নম্বর অবস্থানে রয়েছে ব্রিটিশ রাজ পরিবার। ব্রিটিশ রাজ পরিবার অনেক আগে থেকে রাজ্য শাসন করে আসছে, এমনকি ভারত বাংলাদেশ শাসন করেছে এই ব্রিটিশ রাজ পরিবার। সম্প্রতি ব্রিটেনের রানী মারা গিয়েছে, এরপরে তার ছেলে কিং চার্লস III এই রাজ পরিবারের গদি সামলাচ্ছেন। বলা হয়ে থাকে শুধুমাত্র কুইন এলিজাবেথের মোট সম্পত্তির পরিমাণ $30 বিলিয়ন। ব্রিটিশ রাজ পরিবার যেভাবে জীবনযাপন করে সেটি সাধারণ মানুষের কাছে অনেক বড় একটি বিষয়। পৃথিবীর সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল রয়্যাল ফ্যামিলি বলা হয় ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিকে। ব্রিটিশ রাজ পরিবারে অনেক সদস্য রয়েছে এবং এই সদস্যগুলোকে গুনতে গুনতে আপনার প্রায় একদিন কেটে যাবে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ আবুধাবি। ইউনাইটেড আরব আমিরাতের রাজ পরিবার সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন, তবে অনেকে এখানে গুলিয়ে ফেলে দুবাই হচ্ছে UAE। আসলে ইউনাইটেড আরব আমিরাতের একটি শহর হচ্ছে দুবাই। আবুধাবি রয়্যাল ফ্যামিলির হেড হচ্ছেন শেখ খালিফা বিন জায়েদ আল নায়ান। সম্প্রতি তিনি মারা গিয়েছেন এবং তার ভাইকেই এই পরিবারের হেড করে দেওয়া হয়েছে। শেখ খালিফা 2004 সাল থেকে UAE-র প্রেসিডেন্ট ছিলেন। আবুধাবি রাজ পরিবারের সম্পত্তির কথা বললে আপনি গুনে তাদের সম্পত্তি শেষ করতে পারবেন না। আবুধাবি রয়্যাল ফ্যামিলির কাছে বিশাল বিশাল রাজপ্রাসাদ রয়েছে এবং তাদের এই রাজপ্রাসাদ শুধুমাত্র UAE-তেই নয়, পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটে রয়েছে। আসলে UAE-র রাজ পরিবার এত ধনী, তার কারণ হচ্ছে তারা তেল বিক্রি করে এত টাকার মালিক হয়েছে। তারা তেলকে লিকুইড গোল্ড বলে ডাকে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ কাতার। পৃথিবীর সব থেকে ধনী এবং পাওয়ারফুল রয়্যাল ফ্যামিলির মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে কাতার রাজ পরিবার। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে কাতার রয়্যাল ফ্যামিলির বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $350 বিলিয়ন। কাতার দেশটি অনেক উন্নত, তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্টের জন্য তারা পুরো পৃথিবীতে জনপ্রিয়। বর্তমানে কাতারের রাজা হচ্ছেন শেখ তামিম বিন আহমদ আল থানি, যার হাতে বিপুল পরিমাণে পাওয়ার রয়েছে। 2013 সাল থেকে তিনি কাতারের রাজা হয়ে আছেন। কাতার দেশটি এত ধনী তার কারণ হচ্ছে পুরো পৃথিবীতে তাদের বিনিয়োগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন কোনো খাত নেই যেই খাতে কাতার রাজ পরিবার ইনভেস্টমেন্ট করেনি। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ কুয়েত। কুয়েতের রাজ পরিবার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। পৃথিবীর সব থেকে ধনী এবং ইনফ্লুয়েন্সিয়াল রয়্যাল ফ্যামিলি বলা হয় কুয়েতের রাজ পরিবারকে। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে কুয়েত রাজ পরিবারের মোট সম্পত্তির পরিমাণ $360 বিলিয়ন। আপনারা তো সকলে জানেন কুয়েতের মুদ্রার পাওয়ার সব থেকে বেশি। কুয়েত এমন একটি দেশ যেই দেশে পুরো পৃথিবী থেকে অনেক শ্রমিক কাজ করতে যায়। কুয়েতের ফ্যামিলিকে মানুষজন সাবা ফ্যামিলি বলে ডাকে। কুয়েতের রাজ পরিবারের হেড হচ্ছে নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবা। তিনি কুয়েতের বর্তমান রাজা এবং তার এক কথাতে কুয়েতের সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। কুয়েতের রাজ পরিবার যে রাজপ্রাসাদে থাকে সেটির ডিজাইন স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। রাজপ্রাসাদটির ইন্টেরিয়র ডিজাইন দেখলে আপনি চোখ সরাতেই পারবেন না। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে দ্য রয়্যাল ফ্যামিলি অফ সৌদি আরেবিয়া। পৃথিবীর সব থেকে ধনী এবং পাওয়ারফুল রয়্যাল ফ্যামিলির মধ্যে সবার উপরে রয়েছে সৌদি আরবের রাজ পরিবার। আপনি জানলে অবাক হবেন, অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে সৌদি আরবের রাজ পরিবারের মোট সম্পত্তির পরিমাণ $1.4 ট্রিলিয়ন। এই প্রথম ট্রিলিয়ন শব্দটি উচ্চারণ করলাম, উচ্চারণ করতে গা কাঁপছে। সৌদি আরবের রাজ পরিবারের ইনকাম বিলিয়নে হয় না, ট্রিলিয়নে হয়ে থাকে। বর্তমানে সৌদি আরবের রাজ পরিবারের প্রধান হচ্ছেন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তবে সৌদি আরবের রাজ পরিবারের সবকিছু সামলে থাকেন মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাজ পরিবারের যে রাজপ্রাসাদ রয়েছে সেটি পৃথিবীর সব থেকে বিলাসবহুল রাজপ্রাসাদ। পৃথিবীর বিভিন্ন দেশে বিপুল পরিমাণে সম্পত্তি কিনে রেখেছেন সৌদি আরবের পরিবার এবং তারা জানে যে একসময়
সময় তাদের এই তেল ফুরিয়ে যাবে, যার কারণে তারা তাদের অর্থনীতিকে ডাইভার্স করতে যাচ্ছে। সৌদি আরবের রাজপরিবারের সদস্যদের কোনো ইচ্ছে করতে দেরি হয় এবং সেটি পূরণ হতে দেরি হয় না, কারণ কথায় আছে না, ভাই প্যাসে হতো ক্যা কুছ নেই হতা। বন্ধুরা দেখতে পেলেন বর্তমানে এই সব দেশ রয়েছে যেখানে রাজতন্ত্র চলছে, আর এরা কত বিলাসবহুল জীবনযাপন করে থাকে। তো যাই হোক, এর মধ্যে কোন রাজপরিবারকে আপনি সমর্থন করে থাকেন সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।